नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। संसारे पति में अंधस्थ स्थलस्थाद गति मुहु सकृपा यष्टि दानीन संत संतावलंबनम। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वज्ञ परमारथ गुरुदेव नित्य लीला प्रविष्ट भक्त बनदेव गोस्वामी महाराज चरण कमल वंदना करी तार आशीर्वाद प्रार्थना करी। तत्परे अमर कथा श्रवण विपास भक्तवृंद विद्वत समाज स्नेहमयी करुणामयी वात्सल्यमयी मातृशक्ति सबाई के जाना आमार हार्दिक अभिवादन। धीरे धीरे सेप्टेम्बर 29 तारीखे चले एलाम, शुरू होच्छे 29 तारीखे प्रोग्राम शुक्रवार। आपनारा गतकाल श्रवण करछिलेन ज्ञान वैराग्य युक्तेन भक्ति योगिन योगिन क्षेमाय पादमुलम्मे प्रविशन्त कुतो भयम्। तारपर सुनछिलेन लोके अस्मिन् पुंसां निःश्रेयसयोदय, এইটা ব্যাখ্যা করতে গিয়ে কিন্তু করাবো নিঃশ্রেয়স, যার মধ্যে অমঙ্গলে কোন উদয় হওয়ার সম্ভাবনা নেই। এমন একটা জগতে আমরা আছি যেখানে সকালে সূর্য উদয় হয়, সন্ধ্যাতে অস্ত যায়, অন্ধকার হয়ে যায় পৃথিবী। যেসব জায়গায় ইলেকট্রিক নেই মানুষের কত কষ্ট ভোগ করতে হয়। একসময় আমরা পরম আনন্দে ইলেকট্রিক যে এত সুখ দিতে পারে আমাদের জানা ছিল? আমরা তো সব অন্ধকারে জীবন যাপন করেছি, ল্যাম্প জ্বালিয়ে হেরিকেন জ্বালিয়ে কত কিছু জ্বালিয়ে তবে দেখা পড়া যা করার করেছি। তারপরে যখন ইলেকট্রিকের দুনিয়ায় এলাম, ইলেকট্রিক শুধু লোডশেডিং হতো, তারপরে এখন আস্তে আস্তে লোডশেডিং এর মাত্রা কম হচ্ছে, ইলেকট্রিক তৈরি হচ্ছে, মানুষ ইলেকট্রিকের নানান সুখ সুবিধা ভোগ করছে। কিন্তু এখানে যখন ধরুন ইলেকট্রিক চলছে, এসি ঘরের মধ্যে আপনি আছেন, বাহ আলো চলছে, এসিও চলছে, কম্বল গায়ে দিয়ে আরামসে ঘুমাচ্ছেন, খুব আরাম, একটা বেশ নরম কম্বল গায়ে দিয়ে, পাতলা কম্বল একটা গায়ে দিয়ে এসি চলছে আর ফ্যান চলছে। এটা কিন্তু হার্ট অ্যাটাকের পর থেকে আমি কিন্তু এসি ঘরে ছাড়া থাকি না, এটা কিন্তু বাস্তব কথা। সেই শীতের সময় যাই হোক, খুব শীত পড়লে বৃন্দাবনে হয়তো চালাই না, তা না হলে চালাই না, তাহলে আরাম করছে। যদি কারেন্ট চলে যায় বা লোডশেডিং হয়ে যায় যদি, তাহলে এসিও বন্ধ ফ্যানও বন্ধ। তার মধ্যে আমরা যদি একটু মেশিনারি সিস্টেম টিস্টেম গুলো ঠিক মতো রাখতে পারি, অর্থাৎ যদি পাওয়ারফুল ওই সব বক্স টক্স গুলো থাকে, কিছুটা কারেন্ট থাকে, তা যদি কতক্ষণ তাতে ইনভার্টার আপনার কতক্ষণ কারেন্ট ধরে রাখবে, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বেশি যদি হয় তাহলে গরমে দুম ফটকা। অভ্যেসটা এমন ব্যাড হয়ে গেছে যদি 4 ঘন্টা পরে তখন তো আপনার ওই এটাও বন্ধ হয়ে যাবে, তার মিটারটাও ডাউন হয়ে যাবে। তাহলে দেখুন জগতে সুখ আর দুঃখ যুগপথ চলছে, চক্রপথ পরিবর্তন, এটা সুখ এটা দুঃখ, এটা সুখ এটা দুঃখ নিরন্তর। সেই জন্য শ্রেয় আর প্রেয় এই দুটো কথা বোঝাতে চেয়েছিলাম। প্রেয় মানে যা এখনই ভালো লাগছে, এখনই ভালো লাগছে, একটা ভালো খাদ্য ভালো লাগছে, একটা ভালো মেয়ে ভালো লাগছে, একটা ভালো দৃশ্য ভালো লাগছে, একটা ভালো কিছু ভালো সৌন্দর্য ভালো লাগছে, কিন্তু সেইটা পার্মানেন্ট নয়। একটা সুন্দরীর সুন্দরতা পার্মানেন্ট হয়? কখনো হবে না। বা আপনি খাওয়ার আনন্দ কতক্ষণ ভোগ করবেন? এই আমাদের এবিপি আনন্দ থেকে ওরা খাইবার পাস দেয়, তো আপনি পাস নিয়ে খেতে ঢুকলেন, কত খাবেন, কত রকম খাবেন, আর সব খাবার যদি ভালো লাগে কতটা খাওয়া যেতে পারে, বেশি খেলে তার পরিণাম কি হবে, হজমের ট্যাবলেট কত খাবেন। এই জন্য মনে রাখবেন যে জগতে দুটো পথ, একটা হলো শ্রেয় আর একটা হলো প্রেয়।
প্রেয়পথ আর শ্রেয়পথ, এই জন্য নিঃশ্রেয় সৌদয়া। যার মধ্যে অমঙ্গলের উদয় হয় না, ভালো করে মনে রাখবেন, শ্রেয় মানে মঙ্গল আর প্রেয় মানে আপাতত মঙ্গল। এখনকার মতন ভালো লাগছে, খুব ভালো লাগছে, ভালো করে খেলাম আর এমন খাওয়া খেলাম ব্যারাম হয়ে গেল, অতিরিক্ত খেলাম, তারপরে ধরুন সুখ সুবিধা ভোগ করতে বলতে এই যে প্রচুর ক্যান্সার হচ্ছে, ক্যান্সার গুলো কেন হচ্ছে জানেন? আপনারা ভালো করে মনে রাখবেন, রোগ যদি আপনি ওষুধ খান, নানান রকমের মেডিসিন খান, শরীর খারাপ হয়েছে মানে এখন আমার তো শুটিং করতে হবে, পাওয়ারফুল ওষুধ খাচ্ছেন শরীরটাকে সুস্থ করে, এনার্জির ওষুধ খাচ্ছেন, খেয়ে গিয়ে শুটিং করছেন। যারা এই বড় বড় সিনেমা আর্টিস্ট প্রায় বেশিরভাগ দেখবেন খেলোয়াড় সিনেমা আর্টিস্ট এদের ক্যান্সার হয়, এর কারণ হচ্ছে এইটাই। কারণটা কি বলে, বারবার ওষুধ খাওয়া, এই ওষুধ থেকে যে রোগটা হচ্ছিল তাকে ভোগ করতে দেওয়া হলো না, যে জীবাণুটা মরে গেল এগুলো নিজেরা দেখবেন, প্র্যাকটিক্যাল করে দেখবেন, জলের মধ্যে কিছু জীবাণু তাতে একটা ওষুধ দিলেন মরে গেল, আবার কিছুদিন ওইভাবে রেখে দিন জলটা, তাতে আর একটা শক্ত জীবাণু তৈরি হবে, প্র্যাকটিক্যাল করবেন, আর একটা ওর থেকে শক্ত, তাড়াতাড়ি মরবে না, তারপরে ওটাকে মেরে দিন, তারপরে দেখবেন ওই মেরে দিয়ে ওর মধ্যে রেখে দিন ওই জলটা, তারপর দেখবেন ওর থেকে আরো শক্তিশালী আর একটা জীব তৈরি হচ্ছে, পোকা তৈরি হচ্ছে, আরো শক্তিশালী। এইভাবে ক্যান্সার তৈরি হয়, মানে ক্যান্সারের যে ওই সেল গুলো, যেসব মানে কিলার সেল আপনার রক্তেতে যে ক্যান্সারের জীবাণু গুলো তৈরি হয়, সেগুলো বারবার আপনার রোগ জীবাণু গুলো বিভিন্ন ফর্মে কনভার্ট হতে হতে বিভিন্ন ফর্মে, যেমন একটা ঘা হয়েছে, সেই ঘাটাকে আপনি ওষুধ দিলেন ঠিক মতো সারলেন না, সেটা আবার কেটে উঠলো, আবার ওষুধ দিলেন, এই করতে করতে ওখানে ক্যান্সার হয়ে যাবে। যেমন ঠোঁটে ক্যান্সার হয় তামাক তামাক ওই খৈনি টৈনি খেলে, এখন লোকে বুঝেছে কম খায়, তো ওই খৈনি টৈনি খাচ্ছে, সেদিন আমরা বাগবাজার থেকে বাসে আমি একটুখানি ওই আর জি করে যাবো বলে উঠেছি, বাসটা সামনে পেয়ে গেছি, উঠে গেছি, তা দেখি খৈনি ঢোলেই যাচ্ছে ঢোলেই যাচ্ছে ঢোলেই যাচ্ছে, যখনই গাড়ি দাঁড় করে ওখানে ধীরে ধীরে চলছে, তো ঢোলেই যাচ্ছে, 93 ড্রাইভার, তা আমি ড্রাইভার বলছি ড্রাইভার অত ঢোলে যাচ্ছ, ঢোলে ঢোলে কি ও টেস্ট পাচ্ছে নাকি, স্বাদ বাড়বে, তুমি তো দেখি ঢোলেই যাচ্ছ, আসছে তো বুঝতে পারছেন, এই খৈনি খেতে খেতে কি হয়, ঠোঁটের ওখানে ঘা মতো হয়, ঘা হতে হতে কি হয়, তারপর ওই খৈনি তো জীবাণুকে নষ্ট করে দেবে, খৈনি এমনি কিন্তু সাংঘাতিক জিনিস, খৈনি আপনি দাঁতে ব্যথা করছে লাগিয়ে দেন, দাঁতের ব্যথা সঙ্গে সঙ্গে কমে যায়, মানে দাঁতের গোড়ায় যে জীবাণুগুলো আছে সেগুলো মেরে ফেলে, কে এত শক্তি আছে ওর, প্র্যাকটিক্যাল করবেন, আজকে যে বলছি আজকেই করে দেখবেন, কারো দাঁতে ব্যথা হচ্ছে ওখানে খৈনি লাগিয়ে দেন, দেখবেন ব্যথা কমে যাচ্ছে, মাথা ঘোরাবে অবশ্য অবশ্য না থাকলে, কিন্তু তার মানে ব্যথাটা কমিয়ে দেওয়ার ক্ষমতা ওর আছে, জীবাণুগুলো ওই ব্যথার জীবাণুগুলোকে নষ্ট করে দেওয়ার ক্ষমতা ওর আছে, তাহলে ওই জীবাণুগুলোকে বারবার যদি ওই ওইখানে মারতে থাকে, তারপরে ওখানে ধীরে ধীরে কি হবে, আর একটু শক্ত জীবাণু আর একটু শক্ত জীবাণু হতে হতে জীবাণুটা অনেক স্ট্রং হয়ে গিয়ে ক্যান্সার হয়ে গেল, ক্যান্সার এইভাবেই হয়। তাহলে প্রেয় একটা হলো প্রেয় পথ, আর একটা কি মনে রাখবেন, তো কেশবানন্দ মহারাজের কথাগুলো মনে রাখবেন, একটা প্রেয় পথ আপাতত ভালো লাগে, আর একটা হলো শ্রেয় পথ যাহা চিরকাল ভালো লাগে, প্রেয় পথ শ্রেয় পথ যাহা চিরকাল, যেমন সনাতন ধর্ম এ চিরকালের ধর্ম, চিরকাল সবার মঙ্গলের কথা বলে, হাজার হাজার বছর আগে বলেছে আজও বলছে কালও বলবে, অনন্ত কাল ধরে এই সনাতন ধর্ম বেদ বেদান্ত উপনিষদ রূপে ভগবান নিজে ঋষিদের রক্ষা করেছেন, হয়গ্রীব রূপে ভগবান বেদকে উদ্ধার করেছেন, পৃথিবী রসাতলে যেতে ভগবান উদ্ধার করেছেন, সনাতন ধর্মের ইতিহাসটা পড়বেন তো, তাহলে সনাতন ধর্মটা এই যে যেটা অনন্ত কাল ধরে আছে ছিল থাকবে, এই যে অনন্ত কালের প্রবাহ এটাই সনাতন ধর্ম, এটা হলো শ্রেয় পথ মানে মঙ্গল, এই শ্রেয় পথে চলতে গেলে মানুষকে কি করতে হয় বলে, সংযম ব্রহ্মচর্য তপস্যা সাত্ত্বিক আহার, গুরুজনকে শ্রদ্ধা করা, সুন্দর জীবন যাপন করা, আহার ততটুকুই করো যতটুকু তোমার জন্য উপযুক্ত, শরীরের জন্য মনের জন্য উপযুক্ত,
মনে রাখবেন, তাহলে আহার ততটাই তোমার জন্য উপযুক্ত যতটা তোমার জীবন। ভালো করে মনে রাখবেন, আহার ততটাই তোমার জন্য উপযুক্ত যতটা তুমি সহজে হজম করতে পারবে, যতটা তোমার শরীরে রস সৃষ্টি করবে। তাহলে যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগ ভবতি দুঃখ। তাহলে নিয়মিত আহার, নিয়মিত বিহার, নিয়মিত নিদ্রা, নিদ্রাটাও শরীরের একটা বিরাট প্রয়োজন, নিদ্রা না হলে নানান রোগ হয়। তো সেই জন্য যুক্ত স্বপ্ন, স্বপ্ন মানে নিদ্রা, যোগ ভবতি দুঃখ, দুঃখ হরণকারী যোগ তার জন্যই সম্ভব, গীতায় ভগবান বলছেন। তাহলে শ্রেয়স্য প্রেয়স্য মনুষ্য মেহিত স্তৌ সম্পরিক্ত বিবিনক্তি ধীরা শ্রেয় হি অভিপ্রেয়স বৃণীতে। শ্রেয় পথ কোনটা? বলে যাহা তোমার অভিপ্রেত, মানে যাহা তোমার জন্য মঙ্গল করবে, যাহা তোমার সত্যিকারের কল্যাণের পথ, সেটা হচ্ছে শ্রেয়। আর প্রেয় মন্দ যোগক্ষেমান বৃণীতে। প্রেয়টা কি? বলে মন্দ যোগক্ষেমান বৃণীতে, মন্দ প্রেয় মন্দ যোগ, যেটা মানুষের জীবনে মন্দ নিয়ে আসে, মন্দ মানে অকল্যাণ অমঙ্গল নিয়ে আসে, সেটা হচ্ছে প্রিয় পথ। এখন ভালো লাগছে, এখন ভালো লাগলো তাই করলাম। এই আপাতত ভালো লাগা ধর্ম কখনো সনাতন ধর্ম না। সনাতন মানে নিত্য, যা সবার মঙ্গল করে, সব জীবে, শুধু মানুষের না, প্রাণী মাত্রের প্রতি দয়া করে, দয়াং কুরুত সুহৃদম, প্রত্যেকটি মানুষকে দয়া করে, প্রত্যেকটি প্রাণীকে দয়া করে, কোন প্রাণীকে মনোবাক্যে উদ্বেগ না দিবে, কাউকে দুঃখ দিও না, ইহা সনাতন ধর্ম, ইহা বৈষ্ণব ধর্ম, ইহা আত্মার ধর্ম, ইহা ভারতের আর্যাবর্তের ধর্ম। এই আর্যাবর্তের প্রাচীন কাল থেকে আজও এইভাবে এই ধর্মের প্রচার এবং প্রসার হয়ে চলেছে। সেজন্য মনে রাখবেন, এই ধর্মকে যত জানবেন তত আপনার বুদ্ধির বিকাশ হবে, হৃদয় সুন্দর হবে, মন ভালো হবে। সেই জন্য অভিপ্রেয় শ্রেণীতে যা আপনার সত্যিকারের মঙ্গল সেটা আপনি গ্রহণ করবেন। আপাত ভালো লাগাটা কখনো সনাতন ধর্ম নয়। এমন আপাত ভালো লাগার যেসব ধর্মের কথা বলে তার কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না, তা কোনো যুক্তিগ্রাহ্য না, যা কোনো সাইন্টিফিক্যালি প্রুফ নয়। ভারতের যোগ তো সাইন্টিফিক্যালি প্রুফ, মেডিটেশন করলে জীবের জীবন সুন্দর, ভেতরে শান্তি আসে, স্মৃতিশক্তি বাড়ে, অর্থ সম্পদ বাড়ে, ধ্যান করলে জানেন কোনোদিন অভাব হয় না, অর্থের অভাব না, শরীর খারাপ হয় না, মন খারাপ হয় না, ভেতরের প্রসন্নতার অভাব হয়। যেন ধ্যান করতে কেশবানন্দ আপনাদের কেন বলি, ওটাই আপনার আত্মার ধর্ম, ওটাই আপনার চিরন্তন ধর্ম, ওটাকেই আপনি চিরকাল করবেন, এটা বাস্তব মনে রাখবেন। সেই জন্য চিরকাল এই আত্মার ধর্ম পালন করবেন, আত্মার ধর্মকে যত পালন করবেন তত আপনি সুন্দর হয়ে যাবেন। কি সুন্দর কথা বলুন তো, ঝগড়া আছে? ঝগড়া বলে কিছু আছে নাকি? নিরন্তর মনে রাখুন, ঝগড়া নেই, সব আনন্দের কথা, অশান্তি নেই, সব শান্তির কথা, অমৃতের কথা, অমৃতের চেতনা, অমৃতত্ব বর্ণন করছে। সেই জন্য মনে রাখবেন, যে ভারতবর্ষ আর্যাবর্ত দেশ, এই আর্যাবর্তে তদানীন্তনকালে রাজারা প্রচুর ঝগড়া ঝঞ্ঝাট দলাদলি মারামারি কাটাকাটি করেছে, আজকের মানব চেতনা অনেক উন্নত হয়েছে, মানব চেতনা বিজ্ঞানের দ্বারা অনেক বেশি সমৃদ্ধশালী হয়েছে, তাহলে আমরা কেন সত্যটাকে গ্রহণ করতে পারবো না, কেন মঙ্গলের পথে চলতে পারবো না, কেন মেডিটেশন করতে পারবো না, কেন যোগাভ্যাস করবো না, কেন প্রাণায়াম করবো না, প্রাণায়াম করলে তো হার্টের রোগ থাকে না, কিছুতেই করবে না জি। আরে প্রাণায়াম করো, দেখুন প্রাণায়াম যত করবেন তত হার্ট প্রবলেম থাকবে না, তত শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, সাধনা ভালো হবে। যত 500 বার ভস্ত্রিকা করবেন, 500 বার অনুলোম বিলোম করবেন,
500 বার কপালভাতি করবেন, 100 বার উজ্জাহি করবেন, আর 100 বার ভ্রামরী প্রাণায়াম করবেন, তারপরে ব্যাঘ্রাসন করবেন, তারপর হাস্যাসন করবেন, প্রাণ খুলে হাসবেন। এই প্রাণায়ামগুলো যত করবেন তত রোগ মুক্ত হয়ে যাবেন, টেনশন মুক্ত হয়ে যাবেন। কেশবানন্দ মহারাজের শিক্ষা যত নেবেন না তত অমৃতের কাছাকাছি পৌঁছে যাবে। অমৃতের দুনিয়ায় আপনাকে আমি পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখি, আমার আইডিয়া, আমার এই যোগ চেতনা যদি আপনারা বুঝেন তাহলে আপনি অমৃতের জগতে চলে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। যেন মনে রাখুন, এই অমৃত চেতনায় যেতে হবে, এই জীবন অমৃতের সাধনায় লাগাতে হবে, এই জীবনে সত্যের উপাসনা করতে হবে, এটাই আপনার আমার সবার জীবনের পরমতম কর্তব্য। সেজন্য ভগবান কবির বলছেন, যার মধ্যে অমঙ্গলের কোন উদয় হয় না, লোকেস্মিন পুংসাং, এই পুংসাং শব্দের অর্থ কিন্তু যার মধ্যে চেষ্টা আছে, সুখী হওয়ার চেষ্টা আছে, প্রয়াস আছে, পুরুষাকার। পুংসাং শব্দের অর্থ হচ্ছে পুরুষাকার। পুরুষাকার কাকে বলে বলুন তো? পুরুষাকার মানে পুরুষ সেরম বলবে না, পুরুষাকার মানে যার মধ্যে সুখী হওয়ার চেষ্টা আছে তাকেই পুরুষ বলে। সে স্ত্রী রূপেও হোক আর যে রূপেই হোক, প্রত্যেকটা জীবের মধ্যে দেখবেন একটা পুরুষাকার আছে। বাঘের মধ্যে, শিয়ালের মধ্যে, হরিণের মধ্যে নিজে সুখী হওয়া, মেখে থাকার একটা চেষ্টা, একটা প্রয়াস সব জীবের মধ্যে আছে। সেজন্য সব জীবের মধ্যে অমৃতময় ভগবানের অংশ আছে। সব জীবকেই দয়া করা উচিত, সব জীবকেই সুন্দর রাখার চেষ্টা করা উচিত। সবাইকে ভালোবাসলে সব জীব ভালোবাসা বোঝে, সেটা আমাদের বুঝতে হবে। সেই ভালোবাসা আমরা যত জীবনে ঠিক মতো প্রয়োগ করবো ততই। সেই জন্য নিঃশ্রেষও দয়া। ভগবান কপিল মাতা দেবতীকে বলছেন, হে মাতা, তীব্রেণ ভক্তি যোগেন মামজ্জর্পিতম স্থিরম। তীব্র ভক্তি যোগ, যোগটাকে ভক্তি সংযুক্ত করে মন আমাকে অর্পণ করো, স্থির করে দাও, স্থিরম তরঙ্গনে। বুঝতে পারছেন? মন কি তরঙ্গ মিটালো, বাস হো গিয়া ভজন। মনের তরঙ্গ, মন যত বিষয়ের পিছনে দৌড়ায় তত মনের মধ্যে তরঙ্গ জাগে। যত টাকা চাই তার জন্য তরঙ্গ, যত কাজ করব তত তরঙ্গ, যত বিষয়ের সঙ্গে থাকবেন তত তরঙ্গ। যেমন কেশবানন্দ মহারাজ চাইছেন যে কর্মযোগটা শেষ করে দাও প্রভু, রোজ প্রার্থনা করি যে আমার এই কর্মচেষ্টা কর্মযোগ সমাপ্ত করো, আমি আর কর্ম জগতে নয় এবার ধ্যানের গভীর জগতে যেতে চাই, যেখানে আর কোন রকম তরঙ্গ নেই, নিস্তরঙ্গ ভূমি। মন কি তরঙ্গ মিটালো, বস হো গিয়া ভজন। বুড়ি নিয়ত সম্ভারলো, বস হো গিয়া ভজন। অশুভ অসৎ প্রবৃত্তিকে কন্ট্রোল করো, ভজন হয়ে গেল। সরল হও, সুন্দর হও, সহজ হও, সবাইকে ভালোবাসো। এই অমৃত চেতনার কথা, এই অমরত্বের কথা, এই আনন্দের কথা, এই সত্যের কথা ভারতের সনাতন ধর্ম বলে। সনাতন ধর্ম যুগ যুগ ধরে এই অমৃতের বার্তা দিয়ে এসেছে, সেটা আপনাদের মনে রাখতে হবে। সেই সনাতন ধর্মের অমৃত বার্তা যত জগতে প্রচার করবেন তত আপনিও অমৃত, কারণ আপনাকে এই অমৃতের বার্তা বলতে গেলে অমৃত চেতনায় আপনাকে যেতে হবে, না হলে ভালো কথা বেরোবে না। যার মধ্যে ধ্যানের গভীরতা নেই তাকে যদি বলো ধ্যানের গভীরে কি করে যাওয়া যায় বলো তো, বলতে পারবেন? কেন বলুন তো, প্র্যাকটিক্যাল, ভেতর থেকে বেরোবে না, পেটে যত লাফি মারবো বেরোবে না সব। কারণ যিনি ধ্যান করেন তিনি বলতে পারেন কিভাবে ধ্যানের গভীরতায় যাওয়া যায়, মনের তরঙ্গ কিভাবে মেটানো যায়। একটা বড় ড্রামের মধ্যে জ্বলন জল জোর ঘুরছে, পাক দেওয়া হয়েছে, জলটা ঘুরছে, সেই জলটাকে শান্ত করতে গেলে কি করতে হবে? ধীরে 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 জলে যদি হাত রাখেন জলটা আস্তে আস্তে রাখতে হবে, জোরে না, আস্তে করে রাখতে রাখতে দেখবেন ধীরে ধীরে জলটা ঘোরা বন্ধ, জলটা শান্ত হয়ে গেল। ঠিক তেমন মনকে শান্ত করতে গেলে মনকে ধীরে 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 মনের উপরে
যত মন্ত্র জপের অভ্যাস করবেন, যত মৌন থাকার অভ্যাস করবেন, যত ধ্যান করার অভ্যাস করবেন, যত ভগবত নাম জপের অভ্যাস করবেন, যত সদগ্রন্থ অধ্যয়ন করবেন, সচ্চিন্তন মনন করবেন, তত কি হবে বলুন তো? মনকে তরঙ্গ, ওই ঘূর্ণি পাকের মতো ঘুরছে মন, ও ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। যখন শান্ত হয়ে যাবে তখন শান্তি পাবে। শান্ত হলে শান্তি মেলে, কুতাহ শান্তি বলে শান্ত হও শান্তি পাবে। শান্ত হয়ে যাও, ভেতরের তরঙ্গকে মিটিয়ে দাও। এইসব কর্ম প্রবৃত্তি জগতের চেষ্টা, হিংসা বিদ্বেষ, মুসলমান খারাপ না মুখ খারাপ তো মুখ খারাপ, সব ছেড়ে দাও। সবাইকে বলো আমরা অমৃতের সন্তান, কেউ খারাপ নয়। মানুষের বিচার বুদ্ধি খারাপ হতে পারে, কিন্তু সবার মধ্যে তো ভগবান আছেন। একজন মাওলানা, একজন মৌলবি, একজন মুসলমান, একজন খুনি, একজন ডাকাত, একজন উগ্রবাদী, একজন টেররিস্ট, তার মধ্যেও তো অমৃতময় ভগবানের অংশ আছে। সে ওই রকম একটা প্রবৃত্তির দ্বারা প্রভাবিত হয়ে গেছে, কারণ এই প্রবৃত্তি গুলো প্রারব্ধ কর্মফলে আর কুশিক্ষার ফলে এগুলো আসে। কিন্তু এগুলো যখন চলে যাবে সে নিজেই সুন্দর হয়ে যাবে, তাই না? যেমন একটা বাচ্চা গুমুত বেঁচে চটকাচ্ছে কাদা মাটি গায়, কিন্তু বাচ্চাটাকে নিয়ে ভালো করে সাবান দিয়ে মা ধুয়ে টুয়ে পরিষ্কার করে সুন্দর করে বাচ্চাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেন্টের এটে করে ভালো জামা কাপড় পরিয়ে গায়ে সেন্টপেন্ট লাগিয়ে পাউডার টাউডার দিয়ে মা নিয়ে এলো। ওই বাচ্চাটা যখন গু লাগানো ছিল তখন কিন্তু কেউ কোলে নিচ্ছিল না, এখন কিন্তু হয়ে যায় এই আয় 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 আমার কোলে, আয় আয় বাবা, আয় এই তুই কেমন আছো, এই তার সঙ্গে কথা বলতে চায়, তাকে আদর করতে চায়, তাকে চুমু খেতে চায়, তাকে কোলে নিতে চায়। কেন বলুন তো? তার মহিলা গুলো চলে গেছে। তেমনি এই জগতে মানুষের মধ্যে এই নোংরা যারা মেখে আছে, টেররিস্ট যারা, উগ্রবাদী যারা, হিংসা বিদ্বেষ পরায়ণ যারা, যারা নানান রকম কুশিক্ষার দ্বারা প্রভাবিত হয়েছে, তারা সব গু নোংরা মেখে আছে। ওদেরকে ধুয়ে মুছে সুন্দর করে নিতে হবে। ওরাও আমাদের আপন, ওরাও অমৃতের সন্তান, ওরাও অমৃতের প্রভুর চরণে যাওয়ার অধিকার আছে। অধিকারটা তো সবার আছে, কিন্তু অধিকারী না হলে হয়? যেমন ধরুন আমি যদি বলি আমি প্রধানমন্ত্রী আসেন, আমার অধিকার নেই আমি ভারতের নাগরিক বলে, হ্যাঁ আরে কেশবানন্দের অধিকার আছে প্রধানমন্ত্রী হওয়ার, অধিকার, কিন্তু অধিকারী তো আমি না। প্রধানমন্ত্রী হতে গেলে তো নরেন্দ্র মোদীর মতো যোগ্যতা থাকতে হবে। যে কেউ বসলেই নরেন্দ্র মোদী যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছে এটা কি সবাই নিয়ে যেতে পারে? বুঝতে হবে না, যদি না বোঝেন তাহলে তো আপনি পাষণ্ড। ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার যোগ্যতা সবার হয় না, সবার মধ্যে দূরদর্শিতা, সবার মধ্যে মানব কল্যাণের চিন্তা সচ্চিন্তা তৈরি হয় না, সেই জন্য সবার মধ্যে এই মানসিকতা তৈরি হয় না যে সবার কল্যাণ করবে। উত্তরপ্রদেশের যোগী যেমন সবার জন্য চিন্তা করছেন যে না এই দুষ্ট বুদ্ধির লোকেদের রাখা চলবে না, উল্টো যা চালাও, সম্পত্তি ক্রোধ করো, দুষ্ট লোকগুলোকে দরকার হলে এনকাউন্টার করো, দরকার হলে জেলে ঢোকাও। কেন করতে হবে? করতেই হবে, না করলে তো মানুষের কল্যাণ হবে না। কিন্তু আমাদের, আমরা যদি সেগুলোকে না বুঝি তাহলে আমাদের মঙ্গলটা হবে কি করে? নিজের মঙ্গল নিজেকে করতেই হবে। তীব্রে না ভক্তি যোগে না মজ্জর্পিতম স্থিরম, মনো মজ্জর্পিতম স্থিরম, তাহলে মনকে স্থির শান্ত সমাহিত আনন্দকর ভূমিতে নিয়ে যাওয়ার জন্য প্রতিদিন ধ্যানাভ্যাস করবে। ভগবান কপিল মাকে এই উপদেশ দিচ্ছেন। তাহলে এই উপদেশ যদি আপনার ভেতরে না ঢোকে, আপনি যদি নিজেকে শান্ত স্থির সমাহিত গভীর আনন্দ চেতনায় প্রবেশ করতে না পারেন, তাহলে তো আপনি বঞ্চিত হয়ে যাবে, আপনার জীবন বেকার হয়ে যাবে, অধ্যাত্ম বিদ্যালাভের অযোগ্য হয়ে যাবে। তাহলে এই অমৃত চেতনায়, এই আনন্দ চেতনায় সবাইকে চলতে হবে এবং পৌঁছতে হবে ভগবানের অমৃতময় প্রভুর চরণতলে। ভগবান তাই বলছেন মই স্থিরম, মন মই স্থিরম, মন স্থির হতে হবে। প্রাণায়াম প্রতিদিন যোগাভ্যাস করবেন, প্রতিদিন প্রাণায়াম করবেন, প্রতিদিন মন্ত্র জপ করবেন, প্রতিদিন গীতা পাঠ করবেন, প্রতিদিন যখনই সময় পাবেন তখনই প্রাণ শক্তিকে কাজে লাগাবেন। গাড়িতে বসে, ট্রেনে বসে, বাসে বসে এই প্রাণায়াম করবেন।
আমাকে যারা দেখে তারা দেখ থাকিয়ে দেয় আমাকে, আমাকে তো কেউ কিছু বলবার সাহস পায় না। রাস্তা দিয়ে হাঁটি, আমি প্রাণায়াম করতে করতেই হাঁটি। এই যে চ্যানেলে যে স্টুডিও বসে প্রোগ্রাম হচ্ছে, এখান থেকে যখন আমি যাব, আমি যখন এসেছি তখনও প্রাণায়াম করতে করতে এসেছি, যখন ফিরব এই প্রোগ্রামের পরে যখন ফিরব আমি আমার বাগবাজারের আশ্রমে, তখন কিন্তু আমি প্রাণায়াম করতে করতেই হাঁটব। কারণ প্রাণ শক্তি সহজ হয়ে যাবে, শরীর মন ভালো থাকবে, ভেতরে প্রসন্নতা হবে, কনফিডেন্স বাড়বে, অর্থ সম্পদ সুখ সৌভাগ্য আয়ু বীর্য শক্তি সামর্থ্য সব বৃদ্ধি পাবে। বুঝেন তো? কেশবানন্দ মহারাজ বলছেন, যিনি প্র্যাকটিক্যাল করেন তিনি বলতে পারেন, নিরন্তর যিনি প্র্যাকটিক্যাল করছেন জগতের কল্যাণের কথা, জগতের কল্যাণের কথা তার মুখ দিয়ে যখন বেরোয় তার মধ্যে পাওয়ার থাকে। সেই জন্য যতদিন পর্যন্ত সেই পাওয়ারকে না বুঝবেন, জীবন পথ এরকম চলবে, তাহলে ভগবান কপিল যে উপদেশ মাতা দেবতীকে দিচ্ছেন সেগুলো কিন্তু আমরা আবার ক্রমশ শুনব। কিন্তু মনে রাখতে হবে, আগামীকাল 30শে সেপ্টেম্বর শনিবার, এই শনিবারের প্রোগ্রাম শুরু হবে। তো সেখানে আপনারা মনে রাখবেন যে আমরা কিছু আপনাদের ফোন টোন নেব, সেই সব ব্যাপার রয়েছে, সেগুলো দেখা যাবে কি বা কিভাবে কি করা যায়। আর আপনারা মনে রাখবেন যে কালকে শনিবার, এর পরের শনিবার কাল সর্পদোষ কাটাবার দিন, আর তারপরের শনিবার মহালয়া, পিতৃপক্ষের অবসান, পিতৃপুরুষের তর্পণ করার দিন। সবাইকে তর্পণ করবেন, যারা কালসর্প কবচ পরেছেন নতুন করে কালসর্প কবচ পরে নেবেন, এবং পুরনো কবচ যারা পরেছেন তারা ওই দিন দোষ কাটাতে পারেন গঙ্গার ঘাটে। 300 টাকা করে দোষ কাটাবার জন্য নাম গোত্র দিয়ে জমা করবেন, নাম গোত্র সমন্বিত। আর কবচ যারা নতুন করবেন তাদের 3500 টাকা করে লাগবে, 3500 টাকা করে। নতুন যারা কবচ করেছেন তাদের কবচ করার দরকার নেই, যাদের বেশি দিন হয়ে গেছে তারা কবচটা বদলে নিন। আমার কবচের কি অলৌকিক শক্তি বা প্রভাব সেটা যারা জেনেছে, ত্রিপুরার থেকে কালকের একটা ছেলে এসছে, জানেন কালসর্প দোষ কাটিয়েছিলাম ত্রিপুরায় গিয়ে, সে ছেলেটা বলছে আমার এই কবচটা এরকম শ্মশানে গিয়ে নষ্ট হয়ে যাওয়ার পরে আমার মহা বিপদ হয়েছে, আমাকে তাই কবচ করে কালকে দোষ, কালকের সে কালসর্প কবচের কবচ করে নিয়ে গেল, তার বোনের কবচ করে নিয়ে গেল, সরস্বতী কবচ করে নিয়ে গেল, এবং সে ত্রিপুরায় আজকে বোধহয় তার ফ্লাইট, আজকে ফ্লাইটে চলে গেল। মনে রাখবেন কেশবানন্দ মহারাজ ইন্দ্রাণী যন্ত্র মারুতি যন্ত্র আদি সেগুলোকে প্রত্যেকে গ্রহণ করবেন, সবাই ভালো থাকুন, এবং আগামীকাল শনিবার আবার শুনুন আমার কথা। আজকের এখানে বিশ্রাম। ওম শান্তি।